বন্ধুরা, মোটরসাইকেল চালাতে কার না ভালো লাগে, আর মোটরসাইকেলে বসে একটু জোরে ছুটতে পারলে তো কথাই নেই। তবে অস্বাভাবিক গতিতে বাইক চালানোটা কোনোভাবেই ঠিক নয়। অতিরিক্ত গতির বাইকে ব্রেক চাপলে চাকা রাস্তার সাথে লক হয়ে যেতে পারে এবং স্লিপ করে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হতে পারে। গতিতে বাইক চালানোটা দুর্ঘটনার কারণ বললে একদিক দিয়ে ভুল হবে, কারণ ব্রেকিং সিস্টেমের কারণেও অনেক সময় দুর্ঘটনা হয়ে থাকে। ভালো মানের ব্রেকিং সিস্টেম থাকলে বাইক জোরে চালিয়েও প্রফেশনাল বাইকাররা তাদের বাইক নিয়ন্ত্রণে রাখতে পারে। যেমন কাওয়াসাকি নিনজা H2R এর টপ স্পিড ঘন্টায় 400 কিলোমিটার, কিন্তু বাইকটি টপ স্পিড থেকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ করা সম্ভব, কারণ এতে রয়েছে ডুয়েল চ্যানেল ABS বা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। আর আমরা প্রায় সবাই জানি মোটরসাইকেলে তিন ধরনের ব্রেকিং সিস্টেম হয়ে থাকে, 1. ড্রাম ব্রেক, 2. ডিস্ক ব্রেক, 3. অ্যান্টিলক ব্রেক বা ABS সিস্টেম। আজ আমরা কথা বলবো ABS ব্রেকিং সিস্টেম নিয়ে, জানবো ABS ব্রেকিং সিস্টেম কি এবং কিভাবে কাজ করে। ABSকে বলা হয় তৃতীয় প্রজন্মের ব্রেকিং সিস্টেম, যা সর্বপ্রথম 1988 সালে BMW বাইকে এই ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছিল। তবে 1950 সাল থেকে ট্রেনের চাকায় ABS ব্যবহার করা হয়ে আসছে। তবে এখন নতুন যে সকল বাইক বাজারে আসছে তার বেশিরভাগ বাইকেই ABS ব্যবহার করা হয়ে থাকে। সম্প্রতি ভারত সরকার 125 সিসির উপরে যে সকল বাইক রয়েছে তাতে ABS ব্যবহার বাধ্যতামূলক করেছে, কারণ ABS ব্রেকিং সিস্টেম দুর্ঘটনার হার 31% রিডিউস করে। এবার আসি ABS ব্রেকিং সিস্টেম কিভাবে কাজ করে। হাইড্রোলিক ব্রেক এবং ABS ব্রেকিং সিস্টেম প্রায় একইভাবে কাজ করে। হাইড্রোলিক ব্রেকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে মানুষের হাতে, কিন্তু ABS ব্রেকিং সিস্টেম মানুষ এবং কম্পিউটার সমন্বয় করে কাজ করে। হাইড্রোলিক ব্রেক কিভাবে কাজ করে এটি জানতে পারলে খুব সহজেই ABS সম্বন্ধে ভালো ধারণা পেয়ে যাবেন। তাই প্রথমে দেখে আসি হাইড্রোলিক ব্রেক কিভাবে কাজ করে। হাইড্রোলিক ব্রেকে একটি ছোট এবং একটি বড় পিস্টন থাকে, দুটোই একসাথে যুক্ত থাকে সরু নলের মাধ্যমে, এবং এই নলের ভেতরে তেল জাতীয় তরল পদার্থ থাকে। মোটরসাইকেলের হ্যান্ড ব্রেকের উপরে ছোট্ট একটি মাস্টার সিলিন্ডার থাকে, যার ভেতরে ব্রেক অয়েল রিজার্ভ থাকে। ব্রেক লিভারের মাধ্যমে যখন ছোট পিস্টনটিতে চাপ দেওয়া হয়, তখন নলের ভেতর দিয়ে সেই চাপ বড় পিস্টনে গিয়ে বহুগুণে বৃদ্ধি পায় এবং সেই শক্তিকে কাজে লাগিয়ে ব্রেক শোয়ের মাধ্যমে ডিস্কে চাপ দেওয়া হয়, ফলে বাইকের স্পিড কমে যায়। আর বড় পিস্টন একটি ডিস্কে 2 থেকে 4টি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে। ব্রেক লিভার সরাসরি পাইপের মাধ্যমে বড় পিস্টনের সাথে সংযুক্ত, অর্থাৎ ব্রেক লিভার যত জোরে চাপ দেওয়া হবে সেই পরিমাণে ডিস্কে গিয়ে চাপ প্রয়োগ করবে এবং সেই অনুপাতে ব্রেক কাজ করবে। কিন্তু এতে সমস্যা হচ্ছে, হঠাৎ করে দ্রুত গতির গাড়িতে হাইড্রোলিক চাপলে তা রাস্তার সাথে লক হয়ে পিছলে যেতে শুরু করে, ফলে চালক তার গাড়ি বা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু অন্যদিকে ABS ব্রেকে যত জোরে চাপ দেওয়া হোক না কেন, তা একেবারে লক হয়ে যাবে না, আস্তে আস্তে চাকা ঘুরতে থাকবে। এতে করে চাকা পিছলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, কারণ ABS এর কাজই হচ্ছে ব্রেক একবার ধরবে একবার ছাড়বে, এভাবে ব্রেক করতে থাকবে, ফলে চাকা কখনোই একেবারে লক হবে না। ABS ব্রেকিং সিস্টেমের একটি বাইক এবং হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমের একটি বাইক একই সাথে ব্রেক চেপে ধরলে ABS সিস্টেম বাইকটি কম সময়ে দ্রুত ব্রেক হয়ে যাবে। এবার সরাসরি দেখে নেব ABS কিভাবে কাজ করে। আগে যেমন হাইড্রোলিক ব্রেকে দেখতে পেয়েছেন ব্রেক লিভার ডিস্কের সাথে সরাসরি সম্পৃক্ত, কিন্তু ABS ব্রেকিং সিস্টেমে ব্রেক লিভার সরাসরি চাকার সাথে সংযুক্ত নয়, এদের মাঝখানে একটি ডিভাইস থাকে যার নাম ইঞ্জিন কন্ট্রোল ইউনিট বা ECU। এটি একটি ছোটখাটো কম্পিউটার যার মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম সেট করা থাকে। এটি হলো স্পিড সেন্সর, যার মাধ্যমে ECU প্রতিনিয়ত স্পিডের মান মনিটরিং করতে থাকে, আর যখন ব্রেকে চাপ দেওয়া হয় তখন ECU ইউনিট সক্রিয় হয়ে যায় এবং বাইকের গতির তুলনায় ECU হিসাব করতে থাকে যে এর মধ্যে সে কতবার ব্রেকটি ধরবে এবং ছাড়বে। তবে এটি এমনভাবে ব্রেক ধরবে ছাড়বে যাতে করে কোনোভাবে যেন চাকা লক না হয়ে যায় এবং গাড়িটি পিছলে না যায়। ABS সাধারণত সেকেন্ডে 10 থেকে 15 বার ব্রেক ধরবে এবং ছাড়বে। এবার আসি স্পিড সেন্সর কিভাবে কাজ করে, কারণ স্পিড সেন্সর থেকেই ECU তার কার্য পরিচালনা করে থাকে। স্পিড সেন্সর তুলনামূলক ছোট একটি কার্যকরী ডিভাইস। স্পিড সেন্সরের ভিতরে একটি পারমানেন্ট চুম্বক থাকে এবং চুম্বকের উপরে সূক্ষ্ম তামার তার পেঁচানো থাকে, আর যেখানে তামার তার পেঁচানো থাকে সেখানে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় এবং চুম্বকের বল রেখাগুলো দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে প্রবাহিত হয়ে থাকে। সেন্সরটি হুইল থেকে সামান্য দূরে রাখা হয়, যেমন 1 মিলিমিটারের আশেপাশে, আর হুইল যখন ঘুরতে থাকে তখন চুম্বক থেকে উৎপন্ন বল রেখাগুলো কাটতে থাকে এবং এ থেকে ECU বুঝতে পারে কী পরিমাণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে
এবং চাকাটি কত জোরে ঘুরছে তা সহজেই এই কম্পিউটার মেপে ফেলতে পারে। ফলে সেটার উপর ভিত্তি করে ইসিইউ হিসাব করে সেকেন্ডে কতবার ব্রেকটি ধরবে এবং ছাড়বে। ফলে এবিএস ব্রেকিং সিস্টেম হাইড্রোলিক থেকে অনেক নিরাপদ হয়ে থাকে। সমস্ত বাইকার ভাইদের প্রতি শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে আমাদের অবাক বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, চাইলে ফেসবুকেও আমাদের ভিডিও দেখতে পারেন। আমাদের ফেসবুক পেজটির লিংক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।